বড় সাহেব দাদা পীর আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিবলা তিনার হাতিগড়া প্রতিষ্ঠিত মাদ্রাসা, সেই মাদ্রাসা যখন দস্তারবন্দি হবে এই জায়গাটাতে ভরপুর মানুষে ভরে যাওয়া দরকার ছিল। কিন্তু দুঃখের কথা, আমরা ইসলাম থেকে, দ্বীন থেকে, শরিয়া থেকে, কোরআন থেকে অনেক দূরে চলে গেছি। ভারতবর্ষ জুড়ে যে আজকে সিএবির ক্যাম্প এনআরসি দিয়ে আজকের আন্দোলন চলছে, মুসলমানদের কাছে একটা কালো ছায়া ঘুরিয়ে এসেছে। এখনো মুসলমান তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ, এখনো ঐক্যবদ্ধ হতে পারলে না। আগামী দিনে যদি বিলটা নিয়ে আমাদের কাছে আসে, সেদিন তুমি আমি গিয়ে কোথায় দাঁড়াবো? এখনো আমরা ভাবতে পারি না, যদি আমরা ঐক্যবদ্ধ না হয় তাহলে কিন্তু আমাদের আরো মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আজকে সে ইসলাম থেকে, দ্বীন থেকে, কোরআন থেকে, শরীয়ত থেকে অনেকটা দূরে চলে গেছি বলে আল্লাহ আমাদের উপরে চুরুম বাদশা পাঠিয়েছে। এই নরেন্দ্র মোদি অমিত শাহর মতন এত বড় জুলুম বাদশা ভারতে কোনোদিন আসেনি। আজকে কিরম সন্ত আছে ঠিক না? আরে তুমি জাতিকে নিয়ে ভেদাভেদ করো, মানুষের জীবনকে নিয়ে তুমি গেল, তুমি এটা হলো ভারতবর্ষের একটা সংস্কৃতি, এই সংস্কৃতি দেশে তুমি বিভাজন লাগাও, মানুষে মানুষে তুমি দাঙ্গা লাগাও। তাই আজকের আমাদের ভিতরে একটা বিভাজন দাঙ্গা হাঙ্গা লাগাতে চাইছে, কিন্তু আল্লাহ এদেরকে যে একটা সবল দিয়েছেন, ধৈর্য দিয়েছেন, ইসলাম যেটা আমাদেরকে শিখিয়েছে সেই ইসলামের আদর্শ অনুযায়ী আমরা চলি বলে এখনো আমাদের সঙ্গে লড়াই দাঙ্গাটা বাঁধাতে পারে। কিন্তু দুঃখের বিষয়, আজকে তুমি আমি ইসলাম থেকে অনেক দূরে চলে গেছি বলে ওই জন্য আল্লাহ আমাদের উপরে জুলুম বাদশা পাঠিয়েছে। চাষবে আমাদেরকে সাহায্য করবে, আমাদেরকে শাসন করবে, আমাদেরকে জর্জরিত করবে, আমাদেরকে বড় পরেশানি করবে। হচ্ছিল হয়নি বলে আমার মা ভারতবর্ষের নাগরিক ছিল, আমার দাদু ভারতবর্ষের নাগরিক ছিল, তার দাদু ভারতবর্ষের নাগরিক ছিল। আজকে যদি বলে তোমরা ভারতবর্ষের নাগরিক নয়, এটা কি মেনে নেওয়া যায়? কেন যাবে না? তার ফল হলো এটাই, সব জায়গায় আমরা দিন থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে অনেক দূরে চলে গেছি বলে ভাই ওই জন্যই তো জাতি বাদশা এসে আমাদের প্রতি এখনো আর ঘুমিয়ে থাকলে হবে না। সে ঘুমাবো দিন আর আমাদের কাছে নাই, ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধে মিল দিয়ে আল্লাহর যেখানে ডাক আসবে, ইসলামের যেখানে ডাক আসবে, সেজন্য আমরা ঝাঁপিয়ে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি আল্লাহ পরিবেশে দস্তারবন্দি জলসাতে আল্লাহ আমাদেরকে বসিয়েছে, বসিয়ে দু চার কথা শোনা বলা তৌফিক দিয়েছে, সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। যে জাতিকে আল্লাহ সৃষ্টি না করলে কুল আইনা আল্লাহ 18,000 মখলুকাত সৃষ্টি করতেন না, সে নবী পাকের উপরে অসংখ্য কোটি কোটি দরুদ ও সালাম সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
থেকে ভয় আমি দুটি আয়াত রেখেছি। পীর মুর্শিদ হুজুর কিবলা আসার আগে পর্যন্ত আমি কোরআনের দুটো আয়াতের উপরে এবং আমার সুন্দর একটা ছোট্ট হাদিস আমি বলেছি, সেটার উপরে দু চার কথা আলোপ আলোচনা করবো। সর্বপ্রথম কোরআনের আয়াত হল قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله হে নবী আপনি ওদেরকে বলে দিন, ওদেরকে আপনি জানিয়ে দিন, যারা আমি আল্লাহ আমাকে পেতে চাই, আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তারা যেন অবশ্যই আমার নবীকে আমার রসূলকে ভালোবাসে, আমার রসূলকে ভালোবাসা হলে আমি আল্লাহ আমাকে ভালোবাসা হয়। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? মানে নবীকে ভালোবাসাটা শিখিয়েছে কি? বলেন কে শিখিয়েছে? আল্লাহ রসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলে মদিনার কিছু মানুষেরা এসে বলল, মুহাম্মদ আমরা আমাদের রব সৃষ্টিকর্তা মহান আল্লাহকে ভালোবাসি। আমার রসূল কোনো জবাব দিল, কোনো জবাব দিল। আবার একটু পরে মদিনাবাসীগুলো বলল, মুহাম্মদ আমাদের যিনি সৃষ্টিকর্তা, আমাদের যিনি বিত্তকর্তা, আমাদের যিনি রেজিক দাতা, সেই মহান আল্লাহকে আমরা ভালোবাসি। আমার রসূল তখন তাদেরকে কিছু বললেন। দুনিয়ার মানুষ শুনলে যে ভাববি মানুষটা হলো ঠিক বলেছে, মানুষের কাছে কথাটা পছন্দ হলো, ওই কথাটা কিন্তু আমার আল্লাহর কাছে পছন্দ হলো। আল্লাহ বললে, আমার রবি তুমি ওদেরকে বলে দাও, ওদেরকে শুনিয়ে দাও, এ আমার রসূল তুমি ওদেরকে বলো, ওদেরকে তুমি জানাও আমি আল্লাহ বলছি, যারা আমাকে ভালোবাসতে চায়, আমাকে মহব্বত করতে চায়, তারা যেন আগে আমার রসূলকে ভালোবাসে, কেন আমার হাবিবকে যারা ভালোবাসবে আমি আল্লাহ আমাকে ভালোবাসা হবে। তাহলে আল্লাহ পাক আমার রসূলের উচ্চ সম্মান কত দিয়েছে। আজকে সেই তো রসূলের মাদ্রাসা, কার মাদ্রাসা, কার ঘর, এটা তো রসূলের ঘর। এখানে ছেলেদেরকে রসূলের আদর্শ শিখানো হয়, কোরআন শিখানো হয়, হাদিস শিখানো হয়, এখানে সমাজের মানুষ পড়া হয়, রসূলুল্লাহর আদর্শ চরিত্রের শিক্ষা দেওয়া হয়। সেরকমই একটি কারখানা যদি আমরা সেই নবীর ঘরকে না ভালোবাসতে পারি, তাহলে কি মনে হয় নবীকে ভালোবাসা হবে? সাধারণ জ্ঞানে বলে রাগ করবেন না, নবীর ঘরকে যদি না ভালোবাসতে পারি তাহলে তুমি কি নবীকে ভালোবাসো? এই মাদ্রাসার ছেলেগুলোকে যদি না ভালোবাসতে পারি তাহলে আমরা নবীকে কি ভালোবাসতে পারবো? মাদ্রাসায় যারা কোরআনের চিন্তা করে, মাদ্রাসায় যারা হাদিসের চিন্তা করে, মাদ্রাসায় যারা দিন এলেমের চিন্তা করে, তাদের মাথায় যদি একটু হাত না বোলাতে পারি তাহলে আমার নবীকে ভালোবাসা কি করে হবে? তাই মাদ্রাসাকে ভালোবাসা, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসা, এটা আমার রসূলকে ভালোবাসা, মাদ্রাসার ছেলেদেরকে ভালোবাসা, রসূলকে ভালোবাসা, রসূলকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা পিছনে হলো। এরকমই একটা করে দিয়ে গেছে। এ মুসলমানে ঘরে ছেলেরা, জোহারেরা, তরুণেরা, তারা মায়েরা আল্লাহ পাক আপনারা
এরা মরলে শহীদ,
পয়সা দিয়ে এই সংখ্যালঘু মুসলমানদের আল্লাহ হেফাজত করে নেবে একটু জোরে জোরে বলে ডাকতে হবে আল্লাহ বললেন হ্যাঁ আমার নবী কৃষ্ণ ঠিকই বলেছ
এক কাজ করো, তুমি ঘর থেকে বেরিয়ে এসো, বাবা তুমি এক কাজ করো ওই পাথরটার মধ্যে তোমার হাতে যে আশাটা আছে, লাঠিটা আছে, ওই লাঠিটা দিয়ে তুমি দুম করে সজোরে মারো পাথরটা। আল্লাহ পাকের নবী ইদ্রিস আলাইহিস সালাম হাতে লাঠি কানা দিয়ে পাথরের উপরে মারে, আল্লাহর নবী পাথরের উপরে মারার পরে দেখতে পাওয়া যায় ওই পাথরটা দুটো বান হয়ে যায়, আমার কাছে ভালো নয়,
কেউ কখনো পাঠাতে পারে। তবে তার একটা অসুর আছে, নিয়ম আছে, সিস্টেম আছে, সেই নিয়মের সিস্টেমে আপনাকে আমাকে চলতে হবে। সেই বদলের ময়দান আজও ভুলে গেলে হবে না। আবু জেহেলে 1000 সৈন্য বাহিনী ছিল, আমার রাসূলুল্লাহ 313 জন মাত্র সাহাবী ছিল। আবু জেহেলের সৈন্য বাহিনীরা সব ছিল বলিষ্ঠ, আমার রাসূলুল্লাহ সাহাবীরা ছিল খুব দুর্বল। কারো একদিন দুদিন পাঁচ দিন পর্যন্ত খাওয়া হয় না, পিঠটা পেটের সঙ্গে থেকে গিয়েছিল, যুদ্ধের ময়দানে সজাগ হয়ে দাঁড়াতে পারে না। আর আবু জেহেলের সৈন্য বাহিনীরা ছিল সব বলিষ্ঠ, সব বলিষ্ঠ। আমার রাসূলুল্লাহ সাহাবীদের কাছে অস্ত্র ছিল না, তরোয়াল ছিল না, তীর ছিল না, ঘোড়া ছিল না। আবু জেহেলের প্রত্যেকটা সৈন্য বাহিনীর কাছে তীর আছে, প্রত্যেকটা সৈন্য বাহিনীর কাছে উট আছে, ঘোড়া সওয়ারি আছে। তাদেরকে উৎসাহিত প্রেরিত করার জন্য সুন্দরী সুন্দরী মহিলারা আছে, তারা যুদ্ধের ময়দান থেকে যদি বেরিয়ে চলে আসে তাদেরকে ভৎসনা দেওয়ার জন্য সুন্দর মহিলাদের ঠিক করা আছে। কিন্তু আমার রাসূলুল্লাহ 313 জন সাহাবীকে বদরের ময়দানে নিয়েছিল, সেই বদরের ময়দানে জয়টা আমার আল্লাহ আমার রাসূলকে দিয়েছিলেন। তার একটা সিস্টেম আছে।